নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকের উভয় আসন বিজেপির ঝুলিতে, শিলচরে পরিমলের রেকর্ড। জোর লড়াই করিমগঞ্জে, অবশেষে অপ্রত্যাশিতভাবে জয়ী কৃপানাথ। সোনাইয়ের মর্মান্তিক নৌকাডুবিতে নিহত ছয়, জানাজার নামাজ সম্পন্ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক উপত্যকার উভয় লোকসভা আসন শেষ পর্যন্ত এবারও বিজেপির ঝুলিতে গেল। তফসিলি সংরক্ষিত শিলচর কেন্দ্রে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পরিমল শুক্লবৈদ্য। একইভাবে করিমগঞ্জ কেন্দ্রে অবশেষে অপ্রত্যাশিতভাবে জয় পেয়েছেন কৃপানাথ মালা। মঙ্গলবার সারা দেশের সঙ্গে শিলচর লোকসভা আসনেও কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে রামনগর আইএসবিটিতে গণনা শুরু হয়। শিলচর লোকসভা কেন্দ্রে মোট ৮ জন প্রার্থী রয়েছেন। লড়াইয়ে মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে ছিল। প্রথম রাউন্ডে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার এগিয়ে গেলেও দ্বিতীয় রাউন্ড থেকে আর সেই ধারা ধরে রাখতে পারেননি। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য দ্বিতীয় রাউন্ডে এগিয়ে যান। শেষ রাউন্ডের গণনার পর পরিমল ২৪৫৫৪টি ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে পরাজিত করেছেন। শিলচর আসনে তৃতীয় প্রার্থী তৃণমূল রাধেশ্যাম বিশ্বাস মূল লড়াইয়ে আসতেই পারেননি। অন্যদিকে করিমগঞ্জ লোকসভা আসনের ভোট গণনার দিনভর চলে সাপ লুডো খেলা। কংগ্রেস বিজেপির দুই প্রার্থীর মধ্যে তীব্র লড়াই হয়। কখনো বিজেপি প্রার্থী কৃপানাথ মালা এগিয়ে যান, আবার কখনো কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তবে এই দৌড়ে শেষ পর্যন্ত ১৮,০০০ ভোটের ব্যবধানে জয়ী হন কৃপানাথ মালা। এই আসনে তৃতীয় প্রার্থী আইইউডিএফ এর শাহাবুল ইসলাম চৌধুরী মূল লড়াইয়ে আসতে পারেননি। এই জয়ের পর বরাকের তিন শহরেই শাসক এই মুহূর্তে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রায় ২.৫ লাখ ভোটের ব্যবধানত আমি আগুয়াই আছো। আৰু যেনেকুৱা আমি ভোটের যে গতি আমি দেখি আছো, ইয়াতে হয়তো ৩ লাখের ডিফারেন্সে ভারতীয় জনতা পার্টি বিজয় সাব্যস্ত করিব। এই মুহূর্তত আমি ইয়াতে থিয় হই। আমার শিলচর লোকসভার যিমান ভোটার্স আছে, ভোটার রাইজ আছে, তেওঁলোকর প্রতি আমার শ্রদ্ধা জানাইছো, আমার কৃতজ্ঞতা জানাইছো। আর লগে লগে আমার দলের যিসকল বুথ স্তরের পর আরম্ভ করি রাজ্যিক রাষ্ট্রীয় স্তরের নেতৃবর্গ, তেওঁলোককে আমি আন্তরিকতার আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাইছো। তেওঁলোকর কারণেই আমার ইয়াতে জয় সাব্যস্ত হব আজির দিনত। এতিয়ালৈকে আমি হয়েছে কথাটো কব পারা নাই, কারণ এতিয়াও প্রায় ৩ লাখ ভোটের কাউন্টিং বাকি আছে। কিন্তু যেনেকুৱা ভোটের একটা ট্রেন্ড আপনার লক্ষ্য করেছে, প্রতিটা রাউন্ডত আমার ৩০, ৪০, ৫০, ৬০,০০০কেই আমি আগুয়াই আছো। কাজেই ভারতীয় জনতা পার্টির জয় ইয়াতে নিশ্চিত হব। আর আমি ইয়াতে থিয় হই আপনার জড়িয়তে। আমি পরম শ্রদ্ধার শিলচর লোকসভা কেন্দ্রের রাইজক আমি শ্রদ্ধা জানাইছো, কৃতজ্ঞতা জানাইছো। নিশ্চয় আমি কাছাড়ের কারণে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি ইয়াতে জয় সাব্যস্ত হওয়ার পাছতে, কারণ কাছাড় আমার রাজনীতি দীর্ঘদিনীয়া রাজনীতি, যদিও আমি এটা সমষ্টি কেন্দ্রিক আমি রাজনীতি করেছো, রাজ্যের ভিতরেতে আমার রাজনীতি সীমিত আছে। যে এই ক্ষেত্রত রাষ্ট্রীয় পর্যায়ের লগতে এই আমি প্রথম আমি যাম। আর আমার সোনাই মধুরবন্দী গ্রামে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় মৃত ৬ জনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় আমজোর ঘাটে একসঙ্গে ৫ জনের জানাজা অনুষ্ঠিত হয়। অন্যজনের জানাজা হয় স্বাধীন বাজার কলাগ্রামে। বন্যার জলে এলাকার কবরস্থান জলের তলায় থাকায় এদের সোনাই উত্তর মোহনপুরে দাফন করা হয়। রবিবার দুপুরে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হওয়া কিশোর মনোয়ার হোসেন সহ জামাল উদ্দিন, আমির উদ্দিন মজুমদার, তৈবুর রহমান, হাসান আহমেদ ও যুবক আরিফ আহমেদের শোকাকুল পরিবেশে জানাজা সম্পন্ন হয়। শিলচরের বাইরে থাকায় বিধায়ক করিম উদ্দিন বরভূঁইয়ার নির্দেশে তার লোকেরা মৃতদেহ উদ্ধার করে কাজ প্রশাসনকে সহযোগিতা করা সহ পরবর্তীতে ময়নাতদন্ত ও ক্ষতিপূরণের প্রক্রিয়ার সবকটি কাজ করে দেন। এছাড়া তৎপরতায় ছিলেন সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম।
বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, আরএফ ফাউন্ডেশনের রিঙ্কু লস্কর, সোনাই শহরের পৌর সদস্যের প্রতিনিধি আনসারুল হক লস্কর সহ অন্যান্যরা। এই ঘটনায় শিলচর মেডিকেল কলেজে যারা চিকিৎসাধীন তারা হলেন আকলিমুদ্দিন, আজিমুদ্দিন, শেবুলুদ্দিন, নাজিমুদ্দিন। এদিকে সোনাই দক্ষিণ মোহনপুর ষষ্ঠ খণ্ডে গিয়ে এলাকার লোকজনের কাছ থেকে মৃত ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নেন ও তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে সিপিএমের এক প্রতিনিধি দল। মঙ্গলবার দলের অসম রাজ্য কমিটির সদস্য রেজামত আলী বড়ভুইয়ার নেতৃত্বে সোনাই অঞ্চলের পার্টির নেতৃবৃন্দ বক্তার হোসেন লস্কর, আশরাফ হোসেন লস্কর, হাসান জামান লস্কর সহ এক প্রতিনিধি দল খোঁজ খবর নিয়ে গভীর শোক প্রকাশ করেন। একটা অপ্রাকৃতিক ঘটনা ঘটার ফলে ছয়জন মানুষ প্রাণ হারা হয়েছেন। আজকে তারা জানাজান নামাজ একটু পরে আদায় করা হইব। তো আমি ধন্যবাদ জানাই আর সোনাই এমএলএর রিপ্রেজেন্টেটিভ, সোনাই এমএলএর যারা ইয়ে আসেন, কার্যকর্তা আসেন, তারা যেভাবে সার্ভিস দিচ্ছেন আমি নিজে দেখছি, আমি খুব খুশি, তার লাগে তাদের ধন্যবাদ জানাই আর। আর যেটা ঘটনা হয়েছে দুঃখজনক ঘটনা, এই ঘটনা যে কারণে হয়েছে বিশেষ করে রাস্তার লাগি আমরা এমএলএর লাগেও মাতমু, স্পেশালি আমিও মাতমু, যাতে রাস্তার যে তার দাবি 2 মিটার হাইট এইগুলা মাতামাতি করে জাল যাতে ফাইনাল করা যায় এই চেষ্টা করবো। ধন্যবাদ। গতকালকে মর্মান্তিকভাবে একটা নৌকা দুর্ঘটনা ঘটিছিল, কেন এই ঘটনার মাঝে আমরা টোটাল মানুষ 10 জন আসলা, 10 জন মানুষের মাঝে 4 জন মানুষ লাইভ বাঁচিয়েছেন তারা, আর দুর্ভাগ্যবশত 6 জন মানুষ এখানে মারা গেছেন এবং 6 জনের ডেড বডি এখান থেকে রিকভারি হয়েছে এবং শিলচর মেডিকেল কলেজও গিয়া আরিয়া আমরা সারাদিন লগে থাকিয়ে আরিয়া তারা পোস্টমর্টম করিয়ে আরিয়া বাড়িতে নিয়ে তারা পরিজন হাত সমঝাইছি। এখন তারার বডি জনজা করার লাগিয়ে আরিয়া এখানে রেডি হয়ে গেছে, সব মানুষ আইকেছেন গিয়া একটু পরে এখানে জনজার নামা সম্পন্ন হইব। এখানে একজনের জনজা তার আত্মীয়র বাড়ি মানে ওই সোলার গ্রাম নেওয়া হয়েছে পিতৃবিটা, এখানে যে 5 জনের ঘরে হইব এই 5 জন আমরা ডাঙ্গিরঘাট ডিপির উত্তর মনপুর আমার চেয়ারম্যানর তান তান খবরগার ঘন খবরস্থ করা হইব, কীটা লাইন করা হইব, এই জায়গা তো পুরো ডুবাইল, এখানে তো আর খবর করার ব্যবস্থা নাই। ওটাও নানান শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে নিজের চেষ্টা ও পরিশ্রমের দ্বারা মধ্যপ্রদেশের সাই শিবিরের শিলচর অম্বিকাপুরটি স্থিত বিশ্বজিৎ দেব ও মিতালি দেবের একমাত্র পুত্র এক হাতের টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ দেব সোমবার বিকেলে শিলচর রেলস্টেশন থেকে গুজরাটের গান্ধীনগরের স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার শিবিরে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়। সেদিন শিলচর রেলস্টেশনে শিলচর অম্বিকাপুরটি স্থিত বেঙ্গলি বয়েজ ক্লাবের সদস্যরা উপস্থিত হয়ে টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ দেবকে শুভেচ্ছা জানান। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের মুখ্য উপদেষ্টা নিহারঞ্জন পাল বলেন, বিপ্রজিৎ দেব অম্বিকাপুরটির গর্ব, পিতা বিশ্বজিৎ দেব ও মাতা মিতালি দেবের ঐকান্তিক চেষ্টা ও উৎসাহে প্রদানের ফলেই আজ বিপ্রজিৎ আজ সাই শিবিরের অংশগ্রহণ করতে পেরেছে। এইভাবে প্রত্যেক মাতা পিতাকে তাদের ছেলে মেয়েদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে নিরলস প্রয়াসের প্রয়োজন রয়েছে। বিপ্রজিৎ দেবের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ক্লাবের উপস্থিত প্রত্যেক সদস্যরা। শিলচর ডিএসএ টেবিল টেনিস একাডেমির কোচ পার্থ দেব বলেন, বিপ্রজিৎ খেলায় মনোযোগ দিয়েছে বলেই আজ সে সাই শিবিরে যেতে সক্ষম হয়েছে। এক হাতে টেবিল টেনিস খেলাটা অনেক অংশে কঠিন হলেও বিপ্রজিতের টেবিল টেনিস খেলার প্রতি ইতিবাচক চিন্তাধারা থাকার কারণে সে এতটুকু এগিয়ে গেছে। বিপ্রজিৎ দেবের সঙ্গে পিতা ও মাও যাচ্ছেন। আমাদের শিলচরের জন্য একটা গৌরবের দিন, বিশেষভাবে আমরা অম্বিকাপুরটি বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের প্রত্যেক সদস্য গর্বিত যে আমাদের ক্লাবের পক্ষ থেকে সম্পাদক বিশ্বজিৎ দেবের পুত্র বিপ্রজিৎ, যাকে আপনারা জানেন কিছুদিন আগে প্যারাঅলিম্পিকে পার্টিসিপেট করে ইন্দোর থেকে সম্মানের সঙ্গে এসেছিল, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল, এবং তার যে শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করে সে অনবরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারই স্বীকৃতিস্বরূপ আজকে সাই বিকাশের পক্ষ থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, গুজরাট যাচ্ছে আজকে। আমরা তাই ক্লাবের পক্ষ থেকে আমাদের পাড়ার সমস্ত প্রতিনিধিরা, তার আত্মীয় স্বজন সবাই, পাড়ার প্রতিবেশী সবাই তাকে আমরা আদরের সঙ্গে এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাকে বিদায় জানাতে আমরা সিদ্ধ স্টেশনে এসেছি। আজকে সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ধরে সে তার মা বাবার সঙ্গে গুজরাটের অভিমুখে রওনা হচ্ছে। আমরা তার
উজ্জ্বল ভবিষ্যৎ তোমার। কাছাড় জেলায় আরও এক বৃদ্ধের মৃত্যু ঘটল বন্যার জলে ডুবে। কাছাড়ের কাশীপুরে বরাক নদী থেকে উদ্ধার 63 বছরের বৃদ্ধের মৃতদেহ। কাছাড়ের কাশীপুরের বাগান রাস্তা সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। মৃত বৃদ্ধর নাম হল ছটলাল রবিদাস। গতকাল সন্ধ্যা থেকে সন্ধানহীন ছিলেন এই বৃদ্ধ। আজ সকালবেলা ঘরের কাছে বরাক নদী থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা বরাক নদীতে মৃতদেহ দেখে কবর দিয়ে পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন উপস্থিত হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। আমরা এখানে একজন ছোটলাল রবি দাস, এ কালকে ঘর থেকে বাইরেছিল। তারা ঘরের মানুষ বহুত খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করি আর না পাওয়ার সত্ত্বে আজকে খবর পাওয়া গেছে যে হে বরাক নদীর জলে ডুবিয়া মানে মারা গেছে। তখন আর মানুষ আইসে আমরা পুলিশের খবর দিছি, পুলিশ আইয়া ডেড বডি উঠাইয়া এখন ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে লইয়া যাওয়া হয়। কালকে 5টা সময় পড়ছে, 5টা তারপরে মানুষের মুখে শুনছি 5টার সময় ঘর থেকে বাজেছি। তার ঘর কোন জায়গা? ঘর এই তো কাশীপুর বাগানে। বাগানে না এখন পুলিশ আইয়া মেডিকেল লইয়া যায়, ময়নাতদন্ত জন্য মেডিকেল পাঠানো। খোঁজ আয়োজিত অনূর্ধ্ব 19 ফুটবলে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল বেকিরপাড়। এনজিএইচএ স্কুল মাঠে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে হারায় উত্তর মোহনপুরকে 2-1 গোলের ব্যবধানে। উত্তেজনাপূর্ণ ম্যাচের 35 মিনিটে প্রথম গোল আসে বেকিরপাড়ের তরফে, গোল করেন নিকেতন সিংহ। 38 মিনিটেই তা ফের শোধ করে নেয় উত্তর মোহনপুর, তাদের হয়ে গোল করেন বাবুল। ফের 42 মিনিটে জয়সূচক গোল পেয়ে যায় বেকিরপাড়, এই গোলটি করেন বেঞ্জামিন সিংহ। ম্যাচ সেরা হন বেকিরপাড়ের সমীর লালজাব। 144 ধারা বলবৎ থাকায় মঙ্গলবার কোনো ম্যাচ নেই। উত্তর মোহনপুর এবং পানিবড়া একাদশের মধ্যে পানিবড়া একাদশ 2-1 গোলে জয়লাভ করে। খুঁজ আয়োজিত গ্রামীণ ফুটবল আন্ডার-19 পরেশচন্দ্র দত্ত এবং জ্যোৎস্না দত্ত স্বর্গীয় ওনার স্মৃতির উদ্দেশ্যে এই খেলা এখানে আয়োজন করতে চলেছি। এই খেলার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সুনাই ফুটবল একাডেমি। আগামীকাল কোনো খেলা নেই, আগামী 5 তারিখ সেকেন্ড কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে একই মাঠে একই সময়। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাকের উভয় আসন বিজেপির ঝুলিতে, শিলচরে পরিমলের রেকর্ড। জোর লড়াই করিমগঞ্জে, অবশেষে অপ্রত্যাশিতভাবে জয়ী কৃপানাথ। সোনাইয়ের মর্মান্তিক নৌকাডুবিতে নিহত 6, জানাজার নামাজ সম্পন্ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।